আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আশাস কিচেনে সবাইকে স্বাগতম অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম মাঝখানে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম এখনও ভয়েসটা ঠিক হয়নি হয়তো বা আমার ভয়েসটা শুনে আপনাদের কাছে খারাপ লাগতে পারে এর জন্য আমি দুঃখিত তো আজকে আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেই প্রস্তুত প্রণালী দেশি হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম এক কাপ তেল তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা এর মধ্যে দিচ্ছি তেজপাতা দুটি ছোট এলাচ পাঁচ সাতটি লবঙ্গ বা লং চার পাঁচটি এখানে দিচ্ছি একটি কালো এলাচ এই কালো এলাচগুলোর ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং হয়ে থাকে একটাই যথেষ্ট দিলাম কিছু গোলমরিচ আর দারচিনি তো এখন সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব প্রায় মিনিট খানেক এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই কাপ মতো পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব এই তো দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে এসছে খানিকটা রং চেঞ্জ হয়ে আসছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আড়াই টেবিল চামচ এখন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এই আদা রসুনগুলোকে ভালোভাবে ভেজে নেব প্রায় দুই তিন মিনিট পর্যন্ত আমি ভেজে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচ গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিচ্ছি জিরা বাটা আমি পরিমাণগুলো ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর এই যে তেল থেকে যে একটা ফেনা ফেনা ভাব উঠতেছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কোনো এক সময় আমি এই কড়াইটাতে তালের পিঠা তৈরি করেছিলাম এর জন্য তারপর থেকেই দেখছি কিছু রান্না করলেই এরকম ফেনা উঠে যায় তো মশলাগুলোকে কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আসলে মশলা যত ভালোভাবে কষানো যায় তরকারি ততই মজা হয় তো এরপর আমি এখানে ঢেকে রান্না করব একদম পানিগুলো টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছি এই তো মশলা থেকে কিন্তু তেলগুলো আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস এই হাঁসটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এটা আমি এখানে দেশি হাঁস নিয়েছি হাঁসের মাংস একটু খেতে কষ্ট হলেও কিন্তু অনেক মজা তবে এটা অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে আর আপনারা চাইলে চামড়া ফেলে দিতে পারেন যদি বেশি কষ্ট মনে হয় তবে হাঁসের মাংসর চামড়াটাই আমার কাছে মনে হয় মজা বেশি তো এর জন্য আমি একদম খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিয়েছি আর পুড়েও নিয়েছিলাম তাই তো ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো জাল করে এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব আমি মিডিয়াম আছে মাংসটা রান্না করতেছি তো ধীরে ধীরে কিন্তু এই মাংস থেকে বেশ খানিকটা পানি বেরোবে এখন আবারও ঢেকে দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ এই তো দেখুন মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বেরিয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার পানি ব্যবহার করিনি এই পানিটা দিয়েই কিন্তু আমার একবার কষানো হয়ে যাবে তো আবারও ঢেকে দিচ্ছি এই রান্নাটা একটু দীর্ঘ দেখানো হবে কারণ আমি তেমন কাটসাট করিনি আর কতবার নাড়াচাড়া করেছি তাও দেখিয়েছি তো এই তো দেখুন পানিটা কিন্তু এখন টেনে গেছে এখন শুধু তেলগুলো দেখা যাচ্ছে তো এখন আমি আরও এক কাপ পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অনেকে বলে হাঁসের মাংসতে গরম পানিটাই দিতে হয় নয়তো মাংস সেদ্ধ হয় না বাট এটা ভুল ধারণা আমি মনে করি আমি কিন্তু এখানে কাঁচা পানি দিয়েছি এবং আমার মাংসটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে তো এই তো আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো পানিটা টেনে আসার পর কিন্তু এখানে আমি এক চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো এখানে স্পেশাল গরম মশলা দিতে হবে না এখানে হচ্ছে আমরা সাধারণত যে গরম মশলাটা খাই এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো সব মিলিয়ে আপনারা একটু গুঁড়ো করে নেবেন সেটাই দেবেন তো এরপর কিন্তু আমি আবারও পানি দিয়ে দিলাম এর মধ্যে আমি আর কোনো পানি ব্যবহার করব না এই পানিতেই পুরো রান্নাটা হয়ে যাবে এই তো আবারও প্রায় মিনিট দশেক পর আমি ফিরে এলাম পানিটা অনেকখানি টেনে গেছে মাংসটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে সেদ্ধ হওয়ার পথে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেল বাটা এক টেবিল চামচ এই নারকেল বাটাটাই কিন্তু হাঁসের মাংসর স্বাদটাকে আরও বাড়াবে তো আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ঢেকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে এলাম এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ এই মরিচে কোনো ঝাল বাড়বে না শুধু স্বাদের জন্য দেয়া হয়েছে কাঁচামরিচের যে একটা সুন্দর ঘ্রাণ সেটা এটা থেকে বের হবে তো এরপর আমি ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর আমার রান্নাটা কিন্তু একদমই ডান হয়ে গিয়েছে এখন আমি চুলোটা বন্ধ করে দিয়ে কড়াইটা ঢেকে দেব ব্যাস আমার হাঁসের মাংস রান্না করা শেষ তো এখন আমি নামিয়ে নিচ্ছি আরেকটি সার্ভিং ডিশে এই যে তুলে নিচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে হয়তো আমার ক্যামেরার জন্য এখানে কালারটা অত সুন্দর করে বোঝা যাচ্ছে না আর মাংসটাও অনেক মজার হয়েছে আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ